হ্যালো ফ্রেন্ডস ডিভাইন এঞ্জেল টারো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিনি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য এটাও একটা সাইন যে এই ভিডিওটি আপনার চোখে পড়েছে সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং পুরোপুরি টাইমলেস রিডিং অল স্টার সাইন্সের জন্য আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন বাকি ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স ফলো করবেন ওকে সো ভিডিওর সঙ্গে কানেক্ট করার জন্য লাইক বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন যেটুকু মিলছে সেটুকু নেবেন বাকিটা ছেড়ে দেবেন ওকে সো বন্ধু আজকের ভিডিও টপিক হলো এই যে নিউ মুন গেলো ওকে মানে আমাবসা গেল সেই আমাবসাতে কি এমন পরিবর্তন আসতে চলেছে কি এমন বদল আসতে চলেছে আপনাদের রিলেশনশিপে সেটাই দেখে নেব আপনাদের কাছে আছে দুটো পাইল পায়েল ওয়ান পায়েল টু পাইল ওয়ান ইউ ডিজার্ভ লাভ আছে পায়ল টুতে আছে রিলিজিয়াস ফ্যাক্টর আপনি একটা ইনটিউটিভলেও চুজ করতে পারেন বা আপনার যেটা ফিল হবে সেই হিসাবেও কিন্তু আপনি চুজ করতে পারেন যদি আপনার ভিতর থেকে মনে হয় যে হ্যাঁ এখন আপনি সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই হিসাবেও আপনি কিন্তু একটা কার্ড চয়েস করতে পারেন ওকে সো আমি পাইল ওয়ানকে দিয়ে শুরু করব। হাই পায়ল নাম্বার ওয়ান আপনারা যারা যারা পাইল নাম্বার ওয়ান মানে ইউ ডিজার্ভ লাভ এই কার্ডটি চুজ করেছেন আসুন দেখেনি যে আপনার জন্য কি পরিবর্তন আসতে চলেছে আপনার লাভ লাইফে আর বন্ধু আর একটা কথা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো এখানে আমি যেটা প্রথমে দেখতে পাচ্ছি বন্ধু যে আপনার লাভ লাইফে না মানে কিছু তো সমস্যা চলছে এটাও হতে পারে যে আপনি প্রচণ্ডভাবেই একটা স্রোতের বিপরীতে বইছেন ঠিক আছে মানে আপনি বুঝতে পারছেন যে আপনি যেই লক্ষ্যে আছেন আপনি যাকে ভালোবাসেন সেখানে কোনো না কোনো একটা জায়গা থেকে না আপনি প্রতারিত হচ্ছেন ঠিক আছে অবশ্যই আপনার আপনি লক্ষ্যে নিজে পৌঁছাতে পারছেন না এবং আপনি তার জন্য খুব কষ্টও পাচ্ছেন আর আপনি চাইছেন যে সেখানে খোলাখুলিভাবে একটা কথা বলতে তবে হ্যাঁ আপনার মধ্যে অনেক পেশেন্স রয়েছে এটা আমি দেখতে পাচ্ছি পেশেন্স রাখুন আপনি নিজের স্টেবিলিটির কথাও ভাবছেন নিজের গ্রোথের কথাও ভাবছেন নিজের প্রসপারিটির কথাও ভাবছেন কিন্তু সাইড বাই সাইড আপনি এটাও ভাবছেন যে আমার সঙ্গেই এটা কেন হচ্ছে ঠিক আছে আমি আরও কিছু কার্ডস দেখে নেবো যে আপনাদের রিলেশনশিপের ওভারঅল এনার্জি কী রয়েছে এখন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়ান ওয়ানজেল প্লিজ গাইড মি ফর পাইল ওয়ান ওকে ট্রাস্ট এই সিচুয়েশানটা আপনাকে বলছে বিশ্বাস রাখতে হবে আপনাকে ট্রাস্ট ইস্যুতে একটা আছেই আমি যেটা প্রথমেই বলছিলাম একটা সমস্যা হচ্ছে এমনও হতে পারে যে অলরেডি থার্ড পার্টি ইনভলভমেন্ট কিন্তু রয়েছে শিশু সংক্রান্ত ব্যাপারে বা এমন কিছু সিচুয়েশান তৈরি হয়েছে না যেই জায়গা থেকে আপনার কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে আপনি একটা না বাঁধনের শিকার হয়ে গেছেন একটা বন্ডেজ যেখানে আপনি ওকে কারোর কারোর জন্য কিন্তু আপনাদের এঙ্গেজমেন্টের চান্স আমি এখানে দেখতে পাচ্ছি ভালো এনার্জি এসেছে ওভারঅল অ্যাট মান ওয়েডিং ওকে সো এখানে আমার যেটা ইনটিউশন আসছে যে আপনার এরকম ফিল হচ্ছে যে আপনি যাকে বিশ্বাস করছেন আপনাকে সে কতটা ভালোবাসে এই রকম একটা সিচুয়েশানের মধ্যে কিন্তু মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন কারণ তার সঙ্গে আপনি আপনার সারাটা জীবন কাটাতে চলেছেন আপনি অলরেডি হতে পারে আপনাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে বা এঙ্গেজমেন্টের কথা চলছে বা এটাও হতে পারে আপনার পার্টনার কিন্তু আপনাকে ফ্যামিলি ইস্যুসের কার্ড এসেছে আপনাকে চিট করে বিট্রিয়ালের একটা শিকার আপনি হয়েছেন উনি অন্য কারোর সঙ্গে বিবাহ বন্ধনে বা এঙ্গেজমেন্টে আবদ্ধ হয়ে গেছেন জাস্ট বিকজ অফ ফ্যামিলি ইস্যু এই ফ্যামিলি ইস্যুটাকে হিলিং করাটা আপনার কিন্তু খুব দরকার রাইট নাও সেটা আপনার ফ্যামিলিও হতে পারে ওনার ফ্যামিলিও কিন্তু হতে পারে বন্ধু ঠিক আছে এটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে আপনি আপনি কিন্তু ভালো মানে আপনি ফর গিভিং অ্যান্ড লার্নিং আপনাকে পাস্টকে নিজের পাস্টকে আপনাকে হিল করতে হবে ঠিক আছে আপনার এখানে হিলিং টাইম চলছে হিলিং পিরিয়ড চলছে আর আপনি অলরেডি করছেন আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন আপনার এই লাভ লাইফে এই প্রেজেন্ট সিচুয়েশানে আপনি নিজে বুঝতে পারছেন যে আপনি অনেক কিছু হারিয়ে ফেলেছেন হয়তো আপনি যদি একটু ভালোভাবে স্টেপ নিতে পারতেন ভালোভাবে এগোতে পারতেন হয়তো সেই জায়গাটা থেকে আপনি এতটা নেগলিজেন্সি বা এতটা সিচুয়েশানটা আপনার খারাপ হতো না হার্ট টু হার্ট কনভার্সেশান কোনো একটা জায়গা থেকে না অনেস্টলি বলছি যে ডিসকাশানের কোনো সমস্যা হয়েছে আপনি পরে বোঝাতে চেয়েছেন কিন্তু উনি বুঝতে চাননি উনি উনি খুবই রিজিড হয়ে গিয়েছিলেন উনি খুবই একগুঁয়ে হয়ে গিয়েছিলেন আপনারা একে অপরের সঙ্গে ফিলিং শেয়ার করতে পারেননি কিন্তু এখানে অনেকের ক্ষেত্রেই কিন্তু ম্যারেজও ম্যারেজেরও চান্স আছে ওকে যদি আপনাদের কোনো রিলেশানশিপে কোনো যদি বন্ধু বান্ধব থাকে বা এমন কেউ থেকে থাকে যে আপনাদের এই রিলেশানশিপটিকে হিল করতে পারবে তার সঙ্গে আপনি কথা বলতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য খুব ভালো হবে ঠিক আছে আর ওকে কলিং ইউর সোলমেট আমি এটাই ভাবছিলাম আপনি প্রেয়ার অ্যাফারমেশন ডিসিপশান দেখলেন আমি এটাই বলতে চাইছিলাম আপনার পুরোপুরি কেউ কেউ আছেন আপনারা এখানে প্রতারণার শিকার হয়েছেন মানে ফলস ফেস ঠিক আছে ডাবল ফেস ফল ফে ফলস ফেস এখানে এমন কিছু আপনাদের সঙ্গে করা হয়েছে যে প্রজেক্ট অন্যভাবে করা হয়েছে তারা অ্যাকচুয়াল ওরকম না কিন্তু আপনাকে প্রজেক্ট অন্যভাবে করা হয়েছে আপনি প্রচণ্ডভাবে তাকে ম্যানিফেস্ট করছেন প্রেয়ার করছেন অ্যাফরমেশান দিচ্ছেন যাতে আপনারা আবার এক হয়ে যান ঠিক আছে কিন্তু অবশ্যই এখানে একটা ফলস মাস্ক আছে এই রিলেশনশিপের মধ্যে সো খুব সাবধানে থাকবেন ঠিক আছে আসুন দেখে নিই যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে এখন থ্যাংক ইউ সো মাচ ফর পাইল ওয়ান ওকে ও দু দুটো কার্ড এসেছে ওকে দ্য চ্যারিট সিক্স অফ কাপ এনার্জি এসেছে হুম তো বন্ধু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার না চাকরির জন্য খুব চেষ্টা করছেন ঠিক আছে এমন হতেই পারে যে এই যে পুরো সিচুয়েশানটা উনি এমনও হতে পারে কেউ কেউ বিয়ে করে আউট অফ স্টেশন হয়ে গেছেন ঠিক আছে আর উনি কিন্তু এমনি খুবই ভালো মানুষ কিন্তু এই রাইট না উনি আপনাকে নিয়ে খুবই ভাবছেন ঠিক আছে যে আপনার সঙ্গে কাটানো মুহূর্ত আপনার সঙ্গে করা যা কিছু উনি করেছেন সেই জায়গাগুলো কিন্তু উনি ভাবছেন আর একটা কথা এমনও হতে পারে যে আপনার পার্টনার ওনার মায়ের সঙ্গে কিন্তু প্রচণ্ডভাবেই কানেক্টেড ঠিক আছে সো একটা সিচুয়েশান তো নেগেটিভ হয়েইছে তো পাস্টের পাস্ট রিলেটেড কিছু ইস্যু নিয়ে উনি কিন্তু এখন খুবই ভাবছেন আর এমনও হতে পারে যে উনি খুব তাড়াতাড়ি আপনার কাছে আসবেন যারা এখনও পর্যন্ত আনম্যারিড আছেন আমি তাদের জন্য বলছি ঠিক আছে হ্যাঁ ফ্যামিলি ইস্যু তো আছে থার্ড পার্টি ইস্যু এখানে আছে ফাইন্যান্স তার জন্য একটা মেন রিজন ওকে আর কোনো একটা জায়গা থেকে এখানে যেটা দেখতে পাচ্ছি যে আর সিচুয়েশান থেকে পালিয়ে বেড়ানো রিলেশান থেকে পালিয়ে বেড়ানো মানে ফেস করতে না চাওয়া মানে কনফিডেন্স নেই আপনার পার্টনারের মধ্যে না কনফিডেন্সের অভাব আমি খুব দেখতে পাচ্ছি তো অ্যাকচুয়ালি উনি না নিজের লাইফেও খুব ওয়েট করছেন ওয়েটিং পিরিয়ড চলছে ওনার উনি উনি ভাবছেন যে উনি কবে ওনার লাইফটা একটু স্টেবেল হবে ওনার স্টেবিলিটির খুব সমস্যা চলছে এখন আর সেই জায়গাটা থেকে কিন্তু উনি আপনার জন্য আপনাকেও হয়তো সেই কমিটমেন্টটা দিতে পারছেন না যারা কমিটমেন্ট চাইছেন তবে হ্যাঁ উনি অবশ্যই একটা নিউ বিগিনিং করবেন নিজের লাইফে স্টেবেল হওয়ার পরে উনি কিন্তু আপনার সঙ্গে সেই গ্রোথটা পেতে চান সেই নতুন রাস্তায় উনি আপনার সঙ্গেই হাঁটতে চান যেই জায়গাটা কিন্তু উনি এখন দোটানার মধ্যে আছেন আর বটম অফ দ্য ডে গেছে যে নাইট অফ সোর্স তো অবশ্যই বন্ধু এখানে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার পার্টনার না রাইট নাও যা কিছু বলছে খুব বুঝে শুনে ওনার কথা বিশ্বাস করবেন ঠিক আছে এমন হতেই পারে যে ওনার কথার আর কাজের মাঝখানে না একটু তফাত রয়েছে হয়তো উনি যেটা বলছেন সেটা উনি করছেন না ঠিক আছে তো সেই জায়গাটা কিন্তু আপনাকেই বুঝতে হবে যে আপনি কতটা নেবেন আর কতটা ছেড়ে দেবেন ঠিক আছে আসুন দেখে নিই যে আপনার জন্য আর কি গাইডেন্স রয়েছে দেখে নেব কী চ্যানেল মেসেজেস রয়েছে আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর পাইল ওয়ান থ্যাংক ইউ ওকে বিউটি রিচুয়াল ওকে আপনার যদি অনেক দিন থেকে নিজের জন্য নিজের সৌন্দর্যের প্রতি কিছু রিচুয়াল করার ইচ্ছা হয় মানে নিজের সৌন্দর্যকে ধরে রাখার জন্য সেটা আপনি করতে পারেন তাতে আপনি একটু মনটা আপনার পরিবর্তন হবে ঠিক আছে ক্রিস্টালস ক্রিস্টালস নিয়ে যদি কাজ করবেন ভেবে থাকেন সেটাও আপনি করতে পারেন সেটাও কিন্তু আপনার জন্য খুব ভালো হবে রাইট নাও গ্রাউন্ড সেলফ নিজের রাগটাকে একটু কমান একটু নিজেকে গ্রাউন্ড করুন আপনি এক কাজ করতে পারেন খালি পায়ে হাঁটতে পারেন এছাড়া আপনি নেচারের মধ্যে একটু থাকতে পারেন বা প্রবাহিত জলে পাকে দিয়ে রাখতে পারেন ঠিক আছে সেটা কোনো গঙ্গা মানে নদীও হতে পারে বা এমনি ট্যাপের জলেও করতে পারেন মেয়েকে ভিজন বোর্ড ভিজন বোর্ড একটা ক্রিয়েট করুন সেটা আপনার জন্য খুব ভালো হবে ভিজন বোর্ড জানেন তো কী করে ক্রিয়েট করতে হয় খুব সিম্পল আপনি একটা বোর্ডে লিখে রাখবেন যে আমার সঙ্গে ওর রিলেশনশিপটা পুরোপুরি ঠিক হয়ে গেছে ঠিক আছে লিখে সেটা রোজ সকালবেলা উঠে একবার করে দেখবেন আর গ্র্যাটিটিউড জানাবেন ঈশ্বরকে যে থ্যাংক ইউ ইউনিভার্স আপনি যে সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন ওকে আমি আগেই বলছিলাম না একটু বিউটি রিচুয়াল করতে পারেন কিছু চাইলে ম্যাসাজও করতে পারেন ওম প্রেগনেন্সি কারোর কারোর জন্য হতে পারে বা পেটের সমস্যা পেট রিলেটেড ইস্যুর মধ্যে যদি ভুগছেন বা কিছু এরকম সমস্যা আসতে পারে ওকে মেডিটেশন করুন আপনার মাইন্ড মানে কনফ্লিক্ট চলছে না একটু মেডিটেশন করুন জার্নাল চাইলে কিছু জার্নাল বানাতে পারে নিজের জন্য আপনি ভিজন বোর্ডও বানাতে পারেন আপনার জন্য জার্নালও বানাতে পারেন ঠিক আছে উইশ ম্যানিফেস্টেশনের জন্য খুব ভালো হবে ওকে এখন আপনাকে গোয়িং উইথ দ্য ফ্লোয়ের এনার্জিতে ইউনিভার্স যেতে বলছে যে একটু ওয়েট করুন আর বোঝার চেষ্টা করুন সিচুয়েশানকে ঠিক আছে ম্যানিকিওর বারবার একই আসছে নিজের প্রতি একটু যত্নশীল হন সেটাও আপনার জন্য খুব দরকার ওকে ডান্স আপনি চাইলে একটু ডান্স করতে পারেন তাতে আপনার মনটা ভালো হবে অ্যারোমা থেরাপিতেও যেতে পারেন যদি চান আর বটমে এসেছে ড্রিঙ্ক টি গ্রিন টি খেতে পারেন এছাড়া আর একটা কথা আমি বলতে পারি যদি আপনার মনে হয়ে থাকে না যে অনেক দিন বেশ যদি আপনি খুব লিকার চা খেতে খান ঠিক আছে হতে পারে কোনো ফিজিক্যাল প্রবলেম বা কোনো কিছু ইস্যু কারণ এখানে উম কার্ড এসেছে হতে পারে আপনার কোনো পেট রিলেটেড কোনো গ্যাস রিলেটেড কোনো ইস্যু আছে তাহলে একটু ভালো করে চা বানিয়ে খান ঠিক আছে সেটাও কিন্তু আপনার জন্য দেখবেন অনেক সময় না একটা ভালো চা আমাদের মন অনেক পরিবর্তন করে দেয় ওকে সো নিজেকে একটু যত্ন নিন নিজেকে নিয়ে একটু ভাবুন একটু মি টাইম বের করুন সেটা আপনার জন্য খুব দরকার ঠিক আছে বন্ধু সো এখান পর্যন্তই ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রিডিংয়ে আবার দেখাবে টিল দেন টেক কেয়ার বা বাই হাই পাইল নাম্বার টু আপনারা যারা যারা পাইল নাম্বার টু চুজ করেছেন এই রিডিংটি আপনার জন্য সো বন্ধু এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধু আপনারা যারা যারা পাইল টু চুজ করেছেন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনি প্রচণ্ড চিন্তা করছেন আপনার এই রিলেশনশিপটা নিয়ে ঠিক আছে এমন হতেই পারে যে কোনো ধর্মীয় কারণ বা কোনো স্পিরিচুয়াল রিজন বা ফ্যামিলির মধ্যে না অনেকটা আপস অ্যান্ড ডাউন্স আছে মানে এমন হতেই পারে যে আপনার ফ্যামিলি একটু একটু অবস্থাপন্ন হতে পারে আপনার পার্টনারের ফ্যামিলি একটু ওরই মধ্যে না মানে বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি মানে একটা ফ্যাক্টর রয়েছে যেই জায়গা থেকে আপনার পার্টনারের বা আপনাদের দুজনের মনে হচ্ছে যে এই রিলেশানটা হয়তো এগোবে না বা এইটাই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে রিলেশানশিপটা না একটা ইনফ্লুয়েন্স হচ্ছে এফেক্টেড হচ্ছে ঠিক আছে আমি আরো কিছু কার্ডস দেখে নেব যে ওভারঅল এনার্জি কি রয়েছে আপনাদের রিলেশনশিপে থ্যাংক ইউ সো মাছ টু ওকে নিজেকে হ্যাঁ ঠিকই এসেছে নিজেকে আপনি একটু ভালোবাসুন নিজের সেলফ রেসপেক্ট নিয়ে আসুন এটা একদমই সত্যি যে আপনাদের লাভ লাইফে না রেসপেক্টের অভাব আছে ঠিক আছে রেসপেক্ট খুবই সমস্যা নিজের রেসপেক্টটাকে বজায় রাখাটা খুব দরকার রিকানসিলিয়েশান ওকে সো আপনারা রিকানসিলিয়েশনের জন্য ভাবছেন ঠিক আছে এমন হতেই পারে যে আপনার অলরেডি আপনারা ব্রেকআপ সিচুয়েশানেও আছেন এই রিজনের জন্য রিলিজিয়াস ফ্যাক্টরের জন্য বা ব্রেকআপ না হলেও একটা অন অফ সিচুয়েশানে আছেন আর আপনি একটা রিকনসিডিয়েশান চাইছেন নিজের লাইফে যে না সব কিছু ঠিক হয়ে যাক আবার উনি ফিরে আসুক হ্যাঁ উনি ফিরে আসতে চলেছেন আপনার লাইফে আপনার লাভ লাইফ আবার পুরো হতে চলেছে হ্যাঁ একটু ঘুরে আসুন ঠিক আছে দুজনে মিলে যদি অলরেডি আপনারা ম্যারেড হয়ে থাকেন ঠিক আছে তো কোথাও একটা ঘুরে আসুন এই দুনিয়া থেকে আলাদা যেই জায়গায় না আপনাদের এই যে রিলিজিয়াস ফ্যাক্টরটা রয়েছে ফ্যামিলি ইস্যু যাই ইস্যু থাকুক না কেন আপনাদেরকে এফেক্ট না করতে পারে আপনাদেরকে হার্ম না করতে পারে কোথাও এক যে ঘুরে আসুন নিজেদেরকে একটু সময় দিন সেই সময়টা না যেই সময়টা আপনাদেরকে কেউ 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 না কেউ না কেউ না ডিস্টার্ব করুক ঠিক আছে একটু ও ও ওকে 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 স্টে অপটিমিস্টিক একদমই তাই পজিটিভ থিঙ্কিং রাখাটা খুব দরকার তার জন্য পজিটিভ অ্যাফারমেশান করতে হবে আপনাকে বিশ্বাস রাখুন যেটা কিন্তু আপনার লাইফে ভালোবাসাকে এনে দেবে খুব অপটিমিস্টিক ওয়েতে আপনাকে কিন্তু চলতে হবে নিজের এই লাভ লাইফ নিয়ে ঠিক আছে খুব পজিটিভ খুব পজিটিভ থাকতে হবে কিছু কিছু জিনিস আপনাকে ফরগিভ করতে হবে ক্ষমা করতে হবে আর যদি আপনি বুঝে থাকেন যে না মানুষটা আপনার সঙ্গে ঠিক করে নি তাহলে সেটা থেকে কী শিক্ষা পেয়েছেন সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে শুরু করুন ঠিক আছে সেটাও আপনার জন্য কিন্তু খুব দরকার আপনারা অলরেডি না আপনারা আপনাদের রোম্যান্টিক পার্টনারের সঙ্গে আপনাদের দেখা হয়ে গেছে আপনার এরকম মনে হতেই পারে যে এই মানুষটি আপনাকে যেইভাবে ট্রিট করতো যেইভাবে ভালোবাসত সেরকম আর অন্য কেউ বাসছে না সেই জন্যই আপনি হয়তো পজিটিভ রয়েছেন যে না সব কিছু আবার ঠিক হয়ে যাবে আপনাকে একটু ওপেন মাইন্ড নিয়ে চলতে হবে কারণ হতে পারে আপনাদের দুজনের না এটা প্রথম থেকেই আসছে যে একটা আলাদা ফ্যাক্টর মানে দুজনের মধ্যে না চরম একটা কি বলবো মানে তফাত সব দিক থেকে হতে পারে আপনার পার্টনারের থাকা খাওয়া ওঠা বসার মধ্যে যতটা কিছু আছে আপনার আপনি পুরোপুরি অন্যভাবে বড় হয়েছেন মানে আপনাদের আপব্রিঙ্গিংটাও না পুরোপুরি অন্যরকম ঠিক আছে সো এই জায়গাটা কিন্তু আপনাদের দুজনকে একটু ওপেন মাইন্ড নিয়ে চলতে হবে কো ডিপেন্ডেন্সি ওকে অ্যাডিকশানস আছে আপনাদের দুজনের মধ্যে যেটা আপনাদের লাইফকে কিন্তু এফেক্ট করছে সেই ডিপেন্ডেন্সি ব্যাপারটাকে ছাড়তে হবে বাকিটা আছে বটম অফ দ্য ডেক প্যাশন সো খুব ভালো কার্ড এসেছে রিকনসিলেশনের সঙ্গে প্যাশান আপনাদের দুজনের রিলেশনশিপে কিন্তু একটা প্যাশান ছিল একটা প্যাশানেট রিলেশনশিপ যাকে বলে ওকে যদি আপনারা অলরেডি ম্যারিড হয়ে থাকেন তার জন্যও বলছি সো সেই জায়গাটাকে কো ডিপেন্ডেন্সি ব্যাপারটাকে একটু কমিয়ে না একটু নিজেকে ভালোবাসুন দেখুন নিজের প্রতি একটা সেলফ রেসপেক্ট নিয়ে আসুন বাকিটা দেখবেন ঈশ্বর ঠিক করে দেবেন ওকে দেখে নেব যে আপনার পার্টনারের কি কারেন্ট এনার্জি রয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে থ্রি অফ কাপস আপনার পার্টনার কিন্তু কোনো এনজয়মেন্ট বা এমন কোনো সেলিব্রেশনের দিকে যাচ্ছেন এমনও হতে পারে আপনার পার্টনার কিন্তু কোনো থার্ড পার্টি ইস্যুর মধ্যে না ফেঁসে গেছে ঠিক আছে আমি জানি না আপনি ব্যাপারটার সম্বন্ধে কতটা ভাবছেন প্রচণ্ড ইগোয়েস্টিক একজন মানুষ প্রচণ্ড ইগোয়েস্টিক নিজের ইমোশানও ওনার কাছে এতটা ম্যাটার করে না ঠিক আছে উনি নিজের ভালো লাগার জন্য উনি যা কিছু করতে পারেন আপনার সঙ্গে ফ্ল্যাটিংও করতে পারেন ওকে কিন্তু উনি ওনার ফ্যামিলির সঙ্গে খুবই কানেক্টেড আর ওনার লাইফে আপনার সঙ্গে কাটানো মুহূর্ত এক্স ফ্যাক্টর যা যা আছে না কোনো এই সিচুয়েশানটাকে কিন্তু উনি ইমপ্রুভ করার চেষ্টা করবেন ওকে করবেন আর উনি নিজের কোনো ইচ্ছে পূরণের লক্ষ্যে এগোচ্ছেন এমন কোনো ইচ্ছে পূরণের লক্ষ্য যেটা ওনার অনেক আগে থেকে উনি না এখন আচ্ছা আপনি একটা কথা আমাকে বলবেন যে পরে কমেন্ট সেকশানে জানাবেন যে ছোটোবেলায় কি উনি কোনো এরকম ইস্যুর মধ্যে দিয়ে গেছেন যেই জায়গাটা থেকে ওনার ছোট থেকেই না একটা এই আপব্রিঙ্গিংয়ের সময় ওনার মধ্যে একটা চরম জেদ চেপে গিয়েছিল যেই জায়গা থেকে উনি নিজের শুধুমাত্র ইচ্ছে পূরণের লক্ষ্যেই উনি এতদিন এগিয়েছেন একদমই তাই ফ্যামিলি একটা কথা কিন্তু উনি উনি ভাবছেন ভাবছেন এমন নয় যে না সেটা আপনার সঙ্গে ও কি দু দুটো কার্ড এসে গেছে ওয়া জাস্ট ওয়াও উনি জানেন যে উনি ম্যাজিশিয়ান এই রিলেশনশিপের মধ্যে যদি কেউ একজন ম্যাজিশিয়ান থেকে থাকে তো সেটা আপনার পার্টনার আর উনি আপনাকে প্রচণ্ড ভালোবাসেন বন্ধু এটা আপনাদের সোলমেট কানেকশান ঠিক আছে সো এই কানেকশানটাতে আপনাদের একটু কিন্তু প্যাশান তো থাকবেই কারণ এটা ডিভাইন ডিভাইনের তরফ থেকে আসে আর আপনার পার্টনার হতে পারে বেশ লম্বা চওড়া আর যদি মেয়ে হয় বেশ সুন্দর লম্বা আছে কিন্তু বেশ সুন্দরী যেটাকে বলা চলে সুন্দর সুন্দরী যাই হোক ডিভাইন ম্যাসকুলাইন ডিভাইন ফেমিনাইন যাই হোক হতে পারে ফ্যামিলি একটা একটা ফ্যাক্টর তো প্রথম থেকেই রয়েছে এটাই আজকের ভিডিওর টপিক আপনার ভিডিওর টপিক বেসিক্যালি আর ফাইন্যান্স এমন হতেই পারে উনি নিজের লাইফে স্টেবিলিটির জন্য কিন্তু উনি অনেক কিছু করতে পারেন ঠিক আছে উনি মনে করেন ওনার কাছে সব কিছু আছে উনি চাইলে এই দুনিয়াটাকে ম্যানিফেস্ট করতে পারেন একটু সেলফ সেন্টার্ড মানুষ একটু সেলফিশ মানুষ আছে নিজেকে নিয়ে অত্যধিকভাবে নিজের লাইফকে ব্যালেন্স করার চেষ্টা করছেন আর উনি করবেনও আর কিন্তু একটু না এখানে দ্য ফুল এনার্জি এসেছে আর বটম অফ দ্য ডেকে এসেছে অফ উইল অফ ফরচুন তো আপনার পার্টনারের মধ্যে না এখন গো উইথ দ্য ফ্লোয়ের এনার্জি উনি ঠিক আছে যেমন চলছে চলছে কিন্তু কোনো একটা জায়গা থেকে না উনি খুবই নিজের প্রতি উদাসীন হয়ে গেছেন উনি নিজেও জানেন না উনি নিজে কি করছেন কী স্টেপ ফেলছেন কোন দিকে এগোচ্ছেন কোনো বারণ শুনছেন না কোনো বাধা শুনছেন না পিওরিটি তো ওনার মধ্যে আছে নলেজ আছে উনি জানেন ওনাকে কোন দিকে এগোতে হবে কিন্তু একটু বেশি ভুলভাল স্টেপ নিয়ে ফেলছেন যদি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার কথা বলে আপনাকে তো অবশ্যই সেটা যান আর বাকিটা কিন্তু পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের কিন্তু যদি আপনারা রিলেশনশিপের মধ্যে একটু দূরত্ব হয়ে গিয়ে থাকে সেই জায়গাটা কিন্তু একটা ফুল ফিলমেন্ট আসতে চলেছে ঠিক আছে উইথ দ্য টু অফ কাপস আসুন দেখে নি যে আপনার জন্য কি চ্যানেল মেসেজেস রয়েছে ফর পাইল টু থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে গ্র্যাটিটিউড গ্র্যাটিউড জানান ইউনিভার্সকে জানান এঞ্জেলসকে জানান ড্রিম জার্নাল আপনি চাইলে একটা ড্রিম জার্নাল বানাতে পারেন নিজের জন্য ম্যানিকিউর করুন নিজের লাইফে নিজের নিজের একটু নিজের প্রতি একটু যত্ন দিন ঠিক আছে আপনার আগেও এসেছিল যে একটু সেলফ লাভটা আপনার দরকার সেলফ রেসপেক্টটা হাইড্রেট একটু জল খান এমন হতে পারে যে আপনার না জলটল খাওয়া একটু কম হচ্ছে হাইড্রেশান দরকার আপনার মিউজিক গান শুনুন বা গান গাইতেও পারেন যদি আপনি অলরেডি কিছু করে থাকেন অ্যানিমেলসে যদি আপনার কোনো পেট থেকে থাকে যদি নাও থেকে থাকে তাহলে প্রকৃতির সঙ্গে একটু সময় কাটাতে পারেন ঠিক আছে ভিজেন বোর্ড একটা বানান সেটা আপনার জন্য খুব ভালো হবে নারিশ ইউর টেম্পল একটা কাজ করুন আপনি সেভেন চাকরা মেডিটেশন করুন সেভেন চাকরা মেডিটেশানের ফুল ভিডিও সাতটা আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন কিভাবে করতে হবে তার বীজ মাত্রা সবই পেয়ে যাবেন আপনি নিজের এই টেম্পল আমাদের শরীরে একটা মন্দির সেটাকে আপনি আগে নারেশ করুন ঠিক আছে আপনি চাইলে একটা সল্ট বাত নিতে পারেন ঠিক আছে হ্যান্ডমেড কিছু বানাতে পারেন যদি অনেকদিন থেকে বানানোর ইচ্ছে হয়ে থাকে ওকে ড্রয়িং জাস্ট হ্যান্ডমেডের পরে ড্রয়িং এসেছে হেলথ চেক আপ হেলথ রিলেটেড কোনো ইস্যু থাকলে আগে সেটা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করুন ঠিক আছে ক্লিয়ার ইওর এনার্জি ফিল্ড অফকোর্স নিজেকে একটু ক্লিন করুন নেগেটিভিটি রিমুভিং রিচুয়াল করুন আপনি আপনার জন্য খুব ভালো হবে অ্যান্ডসিস্টার্স ওয়াও আপনার পূর্বপুরুষ আপনাকে সাপোর্ট করছে আপনাকে ভালোবাসেন আপনাকে আশীর্বাদ করছেন মে ক্যান অল্টার যদি কোনো ঠাকুর বা কোনো অল্টার করার চিন্তা চিন্তাভাবনা করে থাকেন সেটা একটা জায়গায় করতে দেখলেন সল্ট বাত বললাম আর সল্ট বাতেরই কার্ড এসেছে আপনার মাসালস জয়েন্টস পেন যদি কিছু স্টিমুলেট করার সার্কুলেশনের অসুবিধে হয় সো ইরিটেটেড স্কিন যদি কিছু হয় তো আপনি সল্ট বাথ নিতে পারেন আর ওম ওকে সো পেট রিলেটেড বা যদি প্রেগনেন্সি রিলেটেড কিছু হয়ে থাকে নিজের প্রতি যত্ন নিন আর সেটা আপনার জন্য খুব ভালো হবে আর বটম অফ তার ডেকে এসেছে সুইট ট্রিট একটু সুইট ট্রিট কিছু একটা খেতে পারেন সেটাও আপনার জন্য খুব ভালো হবে ঠিক আছে তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রিডিং आबार दे टिल देन टेक केयर बाय बाय